হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে রয়েছে দুটি ইম্পর্ট্যান্ট আপডেট। এর মধ্যে একটি রিটার্ন এক্সাম ডেট এবং যোগ্য প্রার্থীদের নামের লিস্ট প্রকাশিত হয়েছে এবং আরেকটির ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। প্রথম আপডেটটি হলো হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ত্রিপুরা থেকে 3 ডিসেম্বর একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এই নোটিফিকেশনটিতে বলা হয়েছে আগরতলা ডেন্টাল কলেজের গ্রুপ সি পোস্টের রিটার্ন এক্সামটি আগামী 8, 13, 14 এবং 15 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রিটার্ন এক্সামের এডমিট কার্ডটি আগামী 6 ডিসেম্বর থেকে এই দুটি ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর দেওয়া হয়েছে রিটার্ন এক্সামের জন্য যোগ্য প্রার্থীদের নামের লিস্ট। দ্বিতীয় আপডেটটি হলো এজিএমসি এবং জিবি পন্ত হসপিটালের অ্যাসোসিয়েটেড প্রফেসর পোস্টের ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্টটি আগামী 18 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা যাবে 16 ডিসেম্বর থেকে। টিপিএসসি থেকে 3 ডিসেম্বর এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তাহলে এই ছিল আজকের দুটি গুরুত্বপূর্ণ আপডেট, জব রিলেটেড ইম্পর্ট্যান্ট আপডেট এবং কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।